हरे कृष्ण राधे राधे एवरीवन। अपनारा जदि लाड्डू गोपाल सेवा करें तो जरूर लाड्डू गोपाल होली खेलें। होली उत्सव बनाब गोपाल सोना के लिए बा गोपाल सोनार जो जामा कपड़ लागे से हीजे मार्केटे चले गेलाम गोपाल सोनार जो जामा किनते आर लागे आबिर रंग पिचकेरी रंगेर बालतीओ लागे से हीजे चले गेलाम गोपाल सोनार जो किनते किने सब निये चले एलाम। मार्केटे जे देखलाम जगह जगह एक रकम सब पुजो होच्चे आर एटा रात्रे बेला चाँचोट्टा के जालाना हबे तो अपनारा तो सबाई जानें तो चलुन ताहले आस्ते आस्ते एगोनो जाक और पुजोटा किभाबे होच्चे ना अपनारा देखे नी। खेलबो होली रंग देबो ना ताई कखनो हाय एसो एसो बाइरे एसो भय पेओ ना भय एसेछे होली एसेछे एसेछे होली एसेछे। तो चलुन ताहले गोपाल सोनार संगे आमि होली खेलबो सेई जोन्ने चार रकमेर आमि आबिर निये निलाम आर फुलेरो होली खेलबो सेई जोन्ने फुल पिचकेरी रंग निये निलाम আর এখানে তো চন্দন নিয়ে নিলাম যা যা লাগবে আমি স্নান করাবো দুধ নিয়েছি ঘি দই মধু গোলাপ জল গঙ্গা জল কপূর চন্দন সব আমি নিয়ে নিলাম। ফুলগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি ফুলের হোলি খেলবো না। আমি প্রথমে একটা কাঁসার থালা নিয়ে নিয়েছি চন্দন দিয়ে স্বস্তিক চিহ্নটা এঁকে নিলাম তারপরে তুলসী পাতা একটা বসিয়ে দিয়ে গোপাল সোনাকে সুন্দরভাবে বসিয়ে দিলাম। প্রথমেই আমি ফুলের হোলি খেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তারপরে পায়ে একটু আবিরের ছোঁয়া দিয়ে আমি গোপাল সোনার সঙ্গে হোলি খেলবো। প্রথমে আমি একটু গোপাল সোনার গালেতে আবিরে ছোঁয়া দিয়ে দিলাম তারপর পিছন দিকে আমি এমনভাবে আবিরটাকে দিলাম যেন না মুখে চোখে যেন না পড়ে আর এরপর আমি পিচকেরিটাও একটু সাদা কাপড়ের ওপরে দিয়ে দিলাম। যেসব উপকরণগুলো আমি নিয়েছিলাম সেগুলো সব নিয়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে গোপাল সোনাকে এবার স্নান করিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি গঙ্গা জল দিয়ে আবার একবার ভালো করে স্নান করিয়ে নেব। কাছে এবং দূরে যারা আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সুস্থ আছেন এবং ভালো আছেন। ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। বসন্ত এসে গেছে আর এই বসন্তের প্রধান উৎসব হলো দোল পূর্ণিমা। তাই সকল দর্শক বন্ধুদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। বড় গোপাল সোনার জন্য এত সুন্দর জামাটা কিনলাম কিন্তু ছোট পড়ে গেল। গোপাল সোনার সাথে আমি আবার একবার ফুলের হোলি খেলে নিলাম। কেন ফুলের হোলি তো শুকনো, কোনো সর্দি কাশি লাগবে না, কোনো জল টল নেই। তো আমি আমার ভক্তি ভরে এরপর পুজোটা করে নিচ্ছি। ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো।
এই হোলি উৎসবটা যদি ভালো লাগে তো বন্ধুদের সাথেও আপনারা শেয়ার করতে পারেন। একটু আঙুর, কলা, মিষ্টান্ন, কাজু কিশমিশ, আর এখানে বাতাসা আছে, গুড়ের বাতাসা, গুড়ের পাটালি দিয়ে আমি গোপাল সোনাকে একটু ভোগ নিবেদন করলাম। সই কিন্তু জলে আর প্রসাদে তুলসী পাতাটা দিয়ে দিলাম। একটা পুরি, আর এখানে ছোলা সবজি, আর ওলের চাটনি। তো দিল্লিতেই ফার্স্ট টাইম খাওয়া ওলের চাটনি, তো চলুন একটু খেয়ে দেখে নেওয়া যাক কেমন লাগলো। ভালোই লাগছে, খারাপ নয়। ওল ভাতে খেয়েছি কিন্তু ওলের চাটনিটা খায় না। আজকে ব্রেকফাস্টটা কিছুই বানালাম না, সকালবেলা নিয়ে চলে এসেছে, একদম নিরামিষ, পুজোয় ব্যস্ত ছিলাম না, তো সেই জন্যে। সি ইউ টুমরো, থ্যাংক ইউ।